আগামী 5 তারিখ থেকে পেঁয়াজের বাজার 60 টাকা থেকে 50 টাকার মধ্যে চলে আসবে পাইকারিতে 50 টাকা হবে পাই খুচরাতে 60 টাকা হবে এখনো কেন 125 টাকা কেজি পেঁয়াজ এখনো 125 টাকা কি আর আমাদের দেশে প্রায় 35 লাখ টন পেঁয়াজ বাৎসরিক চাহিদা হ্যাঁ সেখানে উৎপাদন হয় আপনার 22 লাখ টন থেকে 25 লাখ টন আর এই যে জি সিজনটা গেল এটা হলো মুড়িকানা সিজন এটা যেটা দেশের জন্য দরকার ছিল ওই পরিমাণ পেঁয়াজ উৎপাদন হই নাই ফলনে ঘাটতি হয় এই মাসখানেক 15 দিন কি 20 দিন পেঁয়াজের ঘাটতি বাজারটা বেড়ে গেছে আমি এই গোটা 18 কোটি মানুষের জন্য একটা ভালো সংবাদ দিচ্ছি আগামী 5 তারিখে হ্যাঁ আগামী 5 তারিখে আপনার বাংলাদেশের 7টা ডিস্ট্রিক্টের 29টা থানার হালি পেঁয়াজ বাজারে আমদানি হবে এবং আগামী 5 তারিখের থেকেই পেঁয়াজের বাজার 60 টাকা থেকে 50 টাকার মধ্যে চলে আসবে সেটা কি আরবদার পাইকারি না খুচরাতেও না পাইকারিতে 50 টাকা হবে পাই খুচরাতে 60 টাকা হবে আগামী 5 তারিখের থেকে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে এটা একটা ভালো শুভ খবর আচ্ছা হ্যাঁ খুব ভালো খবর আপনার গোটা মানুষের জন্য এটা ভালো খবর আপনাকে দিলাম এরপরে আপনি আগামী 5 তারিখ থেকে রসুন আমাদের দেশি রসুন জেলা উৎপাদন হয় এটাও আপনার 100 টাকা থেকে আরো 10 টাকা 15 টাকা নিচে নামে আসবে এবং এটা এই বাজারটা অন্ত দুই মাস আগামী দুই মাস দেড় মাস পেঁয়াজের বাজার রসুনের বাজার স্থায়ী লাভ করবে তার মানে আপনি একটা রোজার সময় পেঁয়াজের যে খবরটা দিচ্ছেন ভালো খবর যে 5 তারিখ থেকে অর্থাৎ রোজার কদিন আগে থেকে পেঁয়াজের বাজার সহনীয় হবে 125 টাকার পেঁয়াজ 50 থেকে 60 এ মানুষ কিনতে পারবে কিন্তু বিদ্যুতের দামটা আবার মার্চে থেকে বেড়ে যাচ্ছে একদিকে ভালো খবর আর একদিকে খারাপ খবর কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা বোধহয় শফিকুল জামান সাহেব মাস তিনেক আগে পেঁয়াজ নিয়ে একটা শো করেছিলাম আপনিও ছিলেন তিনিও ছিলেন কিন্তু সেখানে তিনি বলেছিলেন মুড়িকাটা পেঁয়াজ তখন পেঁয়াজের ক্রাইসিস ছিল বাজারে আসছে 30 35 টাকা কেজি পেঁয়াজ হয়ে যাবে কিন্তু আপনি 35 টাকা বলেছিলেন 70 টাকা হয়ে যাবে 70 হয়েছিল হয়েছিল কিন্তু তাহলে সেই 70 হয়েছিল 30 দিন ছিল 45 দিন ছিল সেই 45 দিন 70 টাকা পেঁয়াজ কি টাকার পর 125 30 40 এর কারণে আমি কথা বলি যেদিনকে পেঁয়াজ 150 টাকা হয় ওই দিনকে সার ছিল আমাদের এখানে টক শো হলো খাতুনগঞ্জে উনি মাল ধরেছিলেন হ্যাঁ জি জি আমি ওই দিনকে বলছিলাম যে তিন দিন আবহাওয়ার কারণ এবং হঠাৎ করে ভারত সরকার অস্থির বাজার বন্ধ করে দিল ভারত সরকার বন্ধ করলে তিন দিন বৃষ্টির কারণে জমিতে পেঁয়াজ না ওঠানোর কারণে 150 টাকা পেঁয়াজ হয়েছিল আপনার এই মঞ্চে এই চেয়ারে বলে গেছিলাম পেঁয়াজের বাজার 70 টাকা হয়ে যাবে 45 দিন 70 টাকা ছিল হঠাৎ করে মুড়িকাটা পেঁয়াজ ক্রাইসিসের কারণে বাজারটা বেড়ে গেছে আগামী 5 তারিখে তেন আমাদের দেশে 7টা ডিস্ট্রিক্টের 29টা থানাতে পেঁয়াজ আমদানি হবে পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে